Hi friends. Hello. Welcome to our channel, Raw Gallery Travelogue. So, today we are going to go to Kolkata, Notun Nekta, Ghorar Jaiga. It is a museum. New edition. We are going to go to the Alipore Jail Museum. তো সেই ইংরেজ আমলের বিল্ডিং এটা সেই জেল এখন রূপান্তরিত হয়েছে মিউজিয়ামে সব ডিটেইলস আমি বলে দেব তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো আলিপুর মিউজিয়াম সোমবার বন্ধ এছাড়া বাকি দিন দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে আর টিকিট দেওয়ার শেষ সময় বিকাল 5টা টিকিট 30 টাকা করে এছাড়া লাইট এন্ড সাউন্ড হয় সেটা হচ্ছে সন্ধ্যে 6:30টা ও 7:30টায় আর টিকিট 100 টাকা করে গাড়ি রাখার সুব্যবস্থা আছে আর পার্কিং ফিজ 30 টাকা প্রতি ঘন্টা আমরা এখন প্রবেশ করছি ফাঁসির মঞ্চে ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেয়া হতো এখানে মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে ও পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো এবং পেছন দিকে অবস্থিত ওই ভবনটি থেকে রাজনৈতিক বন্দীরা ফাঁসি দেখতে পেতেন ফাঁসির আগে বন্দীদের এই কক্ষগুলিতেই রাখা হতো সেইগুলোই এখন আমরা দেখতে এলাম ব্রিটিশ আমলে আলিপুর সেন্ট্রাল জেলে বহু স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন অনন্ত হরি মিত্র 1926 সালে প্রমোদ রঞ্জন চৌধুরী 1926 দীনেশ গুপ্ত 1931 রামকৃষ্ণ বিশ্বাস 1931 ও দীনেশ মজুমদার 1934 সালে পরবর্তীকালে বর্ষিয়ান স্বাধীনতা সংগ্রামী ও ছাত্রছাত্রীরা শহীদ দিবস অর্থাৎ 30শে জানুয়ারি পুষ্পস্তবক দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতেন দুজন বন্দীরা থাকে ফাঁসির আগে ও বিশেষ করে ফাঁসির পরে মৃত ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করা হতো এই ঘরে এখানেই চিকিৎসকেরা ফাঁসি কাটে ঝোলানো ব্যক্তির লাশ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করতেন এবং প্রয়োজন হলে লাশের ময়নাতদন্তও করতেন এখন আমরা প্রবেশ করছি সেই কারাগারগুলোতে যেখানে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ডক্টর বিধানচন্দ্র রায় চিত্ররঞ্জন দাস ও যতীন্দ্রমোহন সেনগুপ্ত
আমরা প্রবেশ করছি নেহেরু কক্ষে, অর্থাৎ জওহরলাল নেহেরুকেও বন্দী হিসেবে রাখা হয়েছিল এই জেলে, এবং তার কন্যা ইন্দিরা নেহেরু অথবা ইন্দিরা গান্ধী 15 দিন অন্তর পিতার সাথে দেখা করতে আসতেন এবং সেই সাক্ষাৎ ছিল 20 মিনিটের জন্য। এই কক্ষগুলি ছিল সাধারণ বন্দীদের রাখার জন্য। 50 জন করে বন্দীদের এক একটি কক্ষে রাখা হতো। এটা একটা বৃত্তাকার দ্বিতল ভবন, যেটাকে আলিপুর সেন্ট্রাল জেলের ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার করা হতো এবং এখান থেকে সমস্ত ওয়ার্ডগুলো দেখা যেত। ব্রিটিশ সরকার সময়কালে আলিপুর জেলের স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হতো এবং তাদেরকে দিয়ে চরকা ও তাঁতের কাজও করানো হতো। এই স্থানেই সেই সব কাজগুলি হয়ে থাকত। আমরা এখন প্রবেশ করছি আলিপুর সেন্ট্রাল জেলের হসপিটাল বা হাসপাতালে। এখানেই স্বাধীনতা সংগ্রামী বন্দীদের চিকিৎসা করা হতো, আর এখন এটা আর্ট গ্যালারি হিসাবে রূপান্তরিত করা হয়েছে। এই মাঠটিতেই হয়ে থাকে লাইট অ্যান্ড সাউন্ডের প্রদর্শনীটি, যার টিকিটের মূল্য 100 টাকা প্রতিজন। আলিপুর মিউজিয়ামে করা হয়েছে 3 ধরনের খাবার জায়গা, ক্যাফে একান্তে, কফি হাউস, এছাড়াও রয়েছে ফুড পার্ক। এই পুরো জেল মিউজিয়ামটা আমাদের ঘুরে দেখতে সময় লেগেছিল 2.5 ঘন্টার মতো। তারপরে আমরা ক্যাফে একান্তে রেস্টুরেন্টে ঢুকে কিছু খাবার অর্ডার করেছিলাম। আর এই ছিল আজকের আমাদের মিউজিয়াম দর্শন। আপনারা চাইলে আসতেই পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।